বন্ধুরা, যদি মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক অস্টিন থিওরি সামার স্ল্যামে ক্যাশিং করতে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস, তাহলে তিনি কয়টি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে পারবেন? একটি চ্যাম্পিয়নশিপ, নাকি তিনি হয়ে যাবেন ডবল চ্যাম্পিয়ন? এটি হবে আজকের আলোচনার মূল টপিক। তো শুরু করা যাক। বন্ধুরা, যেমনটা থিওরি বলছেন যে সামার স্ল্যামে তিনি ক্যাশিং করবেন তার মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস, তো এখানে ক্যাশিংটি দুইভাবে হতে পারে। প্রথমত, যখন রোমান রেইনস ও ব্রকের মধ্যে ম্যাচটি চলছে, সেই ম্যাচের মধ্যেই যদি অস্টিন থিওরি তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশিং করেন, তাহলে ম্যাচটি হয়ে যাবে একটি ট্রিপল থ্রেট ম্যাচ। আর যদি এইভাবে অস্টিন থিওরি রোমান রেইনস কিংবা ব্রকে হারিয়ে ফেলেন, তাহলে তিনি হয়ে যাবেন ডবল চ্যাম্পিয়ন। কিন্তু যদি এমনটি না হয়, ধরুন যখন রোমান রেইনস ব্রকের মধ্যে ম্যাচটি শেষ হয়ে গিয়েছে এবং সে ম্যাচ উইনার হয়ে গিয়েছেন রোমান রেইনস অথবা ব্রক লেসনার, এবং যদি তারপর আসেন অস্টিন থিওরি ক্যাশিং করেন তার মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস, তাহলে ডিপেন্ড করবে যে তিনি কোন চ্যাম্পিয়নশিপের জন্য তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশিং করবেন। WWE ওয়ার্ল্ড টাইটেল নাকি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ? আর WWE রুলস এটাই বলে যে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশিং করে কখনোই একসাথে দুটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করা যায় না, যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে হয়। বাট আমার মনে হয় না যে অস্টিন থিওরি সামার স্ল্যামে ক্যাশিং করতে মানি ইন দ্য ব্যাঙ্ক। তো এই বিষয়ে আপনার মতামত কী তা কমেন্টে অবশ্যই বলুন।